নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক বছরের প্রথম শিং মাছের ব্রিডিং শুরু করলাম এই হচ্ছে আমার শিং মাছের ব্রুডার অনেক কষ্ট করে এই বুডারগুলো সংগ্রহ করলাম প্রায় পঁয়ত্রিশ কেজির মতো মাছ থেকে বাছাই করে আট কেজির মতো বুডার আমি সংগ্রহ করেছি এর মধ্যেও কিছু মাছের ডিম মোটামুটি ভালো আছে এবং কিছু মাছের ডিম অল্প স্বল্প পরিমাণে আছে তাও আমি ব্রিডিং করছি দেখুন বুডারগুলোর সাইজ দেখা যাক কী ফলাফল হয় বছরে মাছের ডিম ঠিকঠাকভাবে আসতে কিছুটা সময় নিচ্ছে কারণ ওয়েদার প্রচণ্ড খারাপ এত শুষ্ক ওয়েদারের কারণে মাছের ডিম আসতে সময় লাগছে দেখা যাক কি ফলাফল হয় এটা হচ্ছে পরের দিনের ভিডিও মাছের ডিম মোটামুটি ভালোই দিয়েছে আমি যতটা আইডিয়া করেছিলাম তার থেকেও ভালো দিয়েছে কারণ আমি তো ভেবেছিলাম যে বেশি ডিম দেবে না কিন্তু মোটামুটি ভালোই ডিম দিয়েছে এবং ডিমের কোয়ালিটি খুব সুন্দর এবং ডিমের সাইজও অনেকটাই বড় এই যে দেখছেন ট্যাঙ্কের মধ্যে কালো কালো জায়গায় জায়গায় দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডিম এই ট্যাঙ্কেও দেখুন প্রচুর ডিম দিয়েছে মাছে এবং ডিমের কালারও কিন্তু খুব সুন্দর বেশিরভাগ ডিমই ফার্টিলাইজ হয়েছে আশা করি ভালো রেনু পাওয়া যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শিং মাছের ব্রিডিং সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এই হচ্ছে দেখুন আমার এবছরের প্রথম শিং মাছের এর ডিম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন